নমস্কার, জয় জগন্নাথ। মু আপন সমস্তক পুপেন্দ্র, আপন সমস্তক স্বাগত জনাউছি। আম ইয়েশু যাহাকু আপন মানে এতে মাত্রারে ভালো পাইবা দেই আসিছন্তি আও দৌছন্তি, যা না হউছি মু বি নমিতা অগ্রওয়াল হেবি 2024 কো পাওয়ার্ড বাই অরুণ আইসক্রিম রেডিও পার্টনার সিদ্ধার্থ এফএম। মজা হি মজা, এবে নিয়ন্তু ওড়িয়া গীত সহ হিন্দি গীতর মজা। এটি গুটিয়ে কথা কহিবি, আমার যে প্রতিযোগী থিলে পাহাচ পরে পাহাচ পাহাচ পরে পাহাচ চড়ি চড়ি, এবে আম সহিত বেস্ট 12 জন। চালন্তু এবে সময় তাঙ্কু ডাকিবা পাই। ক্যান উই হ্যাভ অল দ্য 12 কন্টেস্টেন্ট অন দ্য স্টেজ প্লিজ। বেশ, আপন 12 জন প্রথমে অনুরোধ করবে, আপন 12 জন নিজ নিজ স্থান গ্রহণ করে নেওয়া যাবে। বর্তমান সময় হয়ে যাইছি, আমি সেই 3 জন মঞ্চ উপরক ডাকিবা, যে আমি কইপার বিচারক, কিন্তু সে গুরু জ্ঞান আমি সমস্ত সঙ্গীত বিষয়ে সে দেই আসিছেন আরম্ভর। সে আউ কে নুহতি, নামি দামি 3 জন ব্যক্তিত্ব যাহাকু আমি সমস্তে ভারি ভালো পাও। শ্রী মন্মথ মিশ্র স্যার, শ্রীমতী গীতা দাস, আউ শ্রীযুক্ত শ্রীকান্ত গৌতম স্যার। মু জোরদার করতাড়ি দেই 3 জন মঞ্চ উপরক ডাকিয়া পাই চাহি। স্যার, সেমিফাইনাল ইয়ে মঞ্চ আপন মানে বাছি বাছি 12 জন নিয়ে আসিছন্তি, ওড়িশার বেস্ট 12 জন বর্তমান আমার সহিত এটি অছন্তি। আপনকর এক্সপেকটেশন সেমিফাইনাল ইয়ে মঞ্চরে কোন? বাস এতিকি কইবি পুপিন্দর, সবু পিলা মানে ভালো গাইবে বলি আমি এক্সপেক্ট করিবা। আমি পুরা কনফিউজন রে পড়ি যাবু, এটা বি জানিছু আমি। সেথিপাই সবু পিলা মানকু অল দি বেস্ট, বড়িয়া কিরি গাইব, আম মানকু পাগল করে দেব, তারপরে যাহা হচ্ছে হউ দেখিবা। ওকে, অল দি বেস্ট। বহুত বহুত ধন্যবাদ গীতাপা, কম কহিবে সেমিফাইনাল ইয়ে মঞ্চ আপনার এক্সপেকটেশন কম রয়েছে? এক্সপেকটেশন তো বড়ি বড়ি চালুছি পুপি, মানে কহি হবনি একচুয়ালি এক্সপেকটেশন কম, তেমন মু নিজে এক্সাইটেড, মু নিজে ভয় করছি, মানে পিলা মানে কম করবে, পিলা মানুষ মানে মু আশীর্বাদ করছি সবু পিলা মানে তুমি তোমার বেস্ট দেওয়া চেষ্টা করব, তেমনি ভগবান হাতে যা ভাগ্যর যা থাকবে সেয়া হব। বহুত বহুত ধন্যবাদ শ্রীকান্ত গৌতম স্যার, কম কহিবে কম এক্সপেকটেশন রয়েছে সেমিফাইনাল ইয়ে মঞ্চ বেস্ট 12 আপনার মানে বাছিকি আনিছন্তি? এক্সপেকটেসন হচ্ছে যে যে গুরু দায়িত্ব আমার অছে, যা সারা ওড়িশা অপেক্ষা করছি এ পর্যন্ত এবং আগকু, আমি কেবল সেই কণ্ঠস্বর সেই তাকে হি আমি খোঁজুছু যা সারা ওড়িশা অপেক্ষা করছেন, এ হচ্ছে গোটে কনফেশন। থ্যাংক ইউ, বহুত বহুত ধন্যবাদ। নিহাতি ভাবে ইয়ে গুরু দায়িত্ব আপনার মানে তুলাউছেন, এবে মু আর বেশি সময় নেবি না, অনুরোধ করবি আপনার স্থান অপেক্ষায় রয়েছে আপনার 3 জন। বহুত বহুত ধন্যবাদ, জয় জগন্নাথ। বর্তমান সময় হয়েছি আমার বিশেষ বিচারকঙ্কু মঞ্চ উপরক ডাকিবার। জনে যে বহু আগরু আমার সহিত রহি আসিছন্তি ইয়ে মঞ্চরে, সি হউছন্তি প্রশান্ত পাড়ি স্যার, কিন্তু আজি যে পুনি আউ জনে যোগ দেবে আমার সহিত রহিবে, সি আউ কেই নুহন্তি, আমার সমস্তক অতি প্রিয় কণ্ঠশিল্পী, সি হউছন্তি মানসী পাত্র। উভয়ঙ্কু গোটে জোরদার করতাড়ি দিয়ে আমি স্বাগত জনাইবা আমার ইয়ে মঞ্চকে। প্রশান্ত পাড়ি স্যার, মু প্রথমে আপনার জাঁয়া চাহিবি যে সেমিফাইনাল মঞ্চরে আপনার মন ভিতরে কোণ সেই এক্সপেকটেসনটা রয়েছে আমার ছুঁ মানুষ নিয়ে? প্রথমে তো সমস্ত স্বাগত করবি যে এত লম্বা রাস্তা ডেই ডেকি এমনি এটি পৌঁছি সারিছেন, তেমন মো তরফ সমস্ত শুভকামনা রয়েছে। মানসী ম্যাডাম, প্রথমে তো স্বাগত জনাউছি সেমিফাইনাল ইয়ে মঞ্চরে, আপনার কম কহিবে সবুক নিয়ে? প্রথমে তো ধন্যবাদ পপি ভাই, আর ধন্যবাদ দেবি সীতারাম স্যার, নমিতা ম্যামু, মু অপেক্ষা করে সব শো দেখুলি যে মোর কেতবে পাড়ি আসব,
তো মোর সৌভাগ্য সেমিফিনালে মু আসিছি। আজি এতে সুন্দর সুন্দর আমার যে প্রতিযোগী মানে অছন্তি সেমানক সহিত কিছু সময় বিতেইবি। গীতা নানি, বনমধ ভাইনা, শিকুনি ভাইনা সমস্ত প্রণাম জনাওছি। মতে বহুত খুশি লাগুছি আপন মানে বসছন্তি আও আপন মানে এতে সুন্দর ভাবে পিলা মানকু গড়ি কি পুরা ঘষি মাজি কি তাঙ্কু পুরা সেমিফিনাল পর্যন্ত আনিছন্তি। পিলা মানকু এতে সুন্দর গাউছন্তি আও এই নিশ্চিত ভাবে এমানে হি প্রকৃতরে মু বি নমিতা অগ্রাল হেবি এই যে ড্রিম তার হকদার অছন্তি এই পিলা মানে। এবে অনুরোধ করিবি উভয়ঙ্ক পাই সে স্থান অপেক্ষার রইছি, অনুরোধ করিবি প্লিজ নিজ নিজ জায়গা। ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ। ধন্যবাদ। বর্তমান সময় আসি যাইছি নিহাতি ভাবে আমি স্টুডিও রাউন্ড পাঁচ রে আমি সমস্তে বহুত মিস কলু। আমার সমস্ত গোটে বড়িয়া কথা যে আজি আমার সহিত রহবে সেই দ ব্রাণ্ড দ আইকনিক মু কুহে কণ্ঠশিল্পী আউ যাহাঙ্ক নাঁরে বা যাহাঙ্ক পাই এ উদ্দেশ্য যে ইয়ে মঞ্চটি সৃষ্টি হয়েছি আম আজি পিঢ়ি বা আজির যুগর যে কণ্ঠশিল্পী হবার যে স্বপ্ন নেইকি আসুচার তাঁক গোটে মঞ্চ তৈরি করি দিয়া হয়েছি। সে আউ কে নুহতি আম সমস্ত অতি প্রিয় দ আইকনিক সিঙ্গর সি হচ্ছেন নমিতা অগ্রওয়াল। গোটে জোরদার করতাড়ি দিয়ে আমি তাঁকু স্বাগত জনাইবা। সেমিফাইনালে পৌঁছি গলু, বারো জন বেস্ট এবে আমার সহিত অছন্তি, কোন কহিবে নমিতা ম্যাম? জয় জগন্নাথ। দি ভাইনাঙ্কু নমস্কার, গীতাপাঙ্কু বি নমস্কার, আপন দুইজনকু বি নমস্কার। স্বপ্ন ধীরে ধীরে সত্য হওয়াকু যায়, যেমতি পিলা মানে দেখ মূলরু আসি সেমিফাইনালে পৌঁছিলেনি, আউ টিকে স্বপ্ন কেমতি মানে গ্রান্ড ফাইনালে কোন হব, কাহার সত্য হব স্বপ্ন, সেমানে পুরা ডরিকি সবু অছন্তি কাহার কোন হব কাহার কোন হব। কিন্তু মু যেতবে মূল দিনরু বি দেখি আসুচি মানে এই যে সিজনর যে প্রথম প্রথম যে আসিলে সেমানে বি ঠিক লে মানে মতো যদি জজমেন্ট করা কুহযিব মু পুরা জিরো। মু অ্যাকচুয়ালি কোনি মতো সমস্ত ভালো লাগন্তি, মু টিকে উনা অধিকে মু টিকে এপট সেপট করিবি পারেনি, কিন্তু কোন করা যিব যেহেতু জজ মানে বসছন্তি সেমানে তো দেখিবে না, ছোট ছোট জিনিস বি দেখুছন্তি কোটে কার ভুলিলা কোন নাই, কিন্তু মতো সমস্ত ভালো লাগন্তি। মু বি নমিতা অগ্রওয়াল হেবি এটা গোটে যে আর যে অ্যাকচুয়ালি এটা কোন নমিতা অগ্রওয়াল সবুলে কুয়ে কে হওয়া দরকার নেই, মু বি কুছি মু বি নমিতা অগ্রওয়াল হেবি। মু এবে বি চাহুছি মু বি এবে আউ টিকে ভালো সিঙ্গর হুয়ে আউ টিকে ভালো গায়ে, সেটা সবুলে এমতি অধুরা হি রহি যায় মা, সেটা সম্পূর্ণ যদি হয়ে যাতে তাহলে তো আমার সবু স্বপ্ন মানে সাকার হয়ে যাতে। আমার যে খোঁজ চালিছে যে ভালো ভালো সিঙ্গর বাহারে ভালো ভালো মানে ট্যালেন্টেড সিঙ্গর বাহারে যে আমরে পরে আমার ফিউচর আমি মরি মারি গলে তোমার তো সব রহব না, তোমার তো আমার না রোশন করব না, মনে পকাইব কি আমি সেই নমিতা অগ্রওয়াল শো রে যাই যে আমি লোক চিহ্নিলে জাঁলে এইটা হি মানে আমার ইচ্ছা আমার মানে আমি চাহু যে ভালো সিঙ্গর বাহারন্তু। বহুত বহুত ধন্যবাদ। তো অনুরোধ করিবি আপন আপনক স্থান আপন মানকু বি বহুত বহুত ধন্যবাদ, বহুত কষ্ট করুচন্তি পিলা মানকু কেতে এনকারেজ করুচন্তি, আউ আপন মান নথিলে আমি সবু অলংকার বিনা কোন অছি কঙ্কাল সবু আমি, তেন আপন মানকু বি বহুত বহুত ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ। এবে সমস্তে চালি আসিছন্তি আমার সহিত আমার মিউজিশিয়ান ভাই মানে বি অছন্তি, মু চাহিবি আপনমানকু স্বাগত জনাইবি সেমিফাইনাল রইয়ে মঞ্চের গোটে জোরদার তাড়িটিয়ে দিয়ে দেবা। আমি সমস্তে প্রস্তুত অছু সেমিফাইনাল রইয়ে মঞ্চরে আগেই যিবা পাই, কিন্তু এইটি মু আপনমানকু কহিবা পাই চাহিবি যে নমিতা অগ্রওয়াল ম্যাডাম কেবল ভজন গাই নাহান্তি, সিয়ে জীবনধর্মী লম্বা গীত বা লুপ ভি গাইছন্তি। আউ ঠিক সেইভাবে আম ইয়ে মঞ্চরে মু আজি কহিবা পাই চাহিবি টিকে ভিন্ন টিকে কাহানীরে যেমতি বেলে বেলে আমি ইন্দ্রকুন কাহানী মে কুছ টুইস্ট ঠিক সেইভাবে এইটি আজি ভজন তো বুলিবে ভজন সহিত বেলে বেলে লুপ বি গাইবে, কিন্তু
সোলো পারফরমেন্স আমি দেখি আসিছু, ডুয়েট পারফরমেন্স আমি দেখি আসিছু, সোলো পারফরমেন্স বি হব, ডুয়েট পারফরমেন্স বি হব, কিন্তু আজি সেমিফাইনাল রে ইয়ে মঞ্চরে প্রথম থর ইয়ে এক্সপেরিমেন্ট করা যাচ্ছি, তিন জন একা সত্রে ট্রাইও পারফরমেন্স বি আমি ইয়ে মঞ্চরে দেখিবা। তাহলে দেরি ন করি করি আরম্ভ করিবা, মু বি নমিতা অগ্রওয়াল হেবি 2024 র সেমিফাইনাল রাউন্ড। প্রথম সোলো পারফরমেন্স নেইকি যে আসুচন্তি সে হচ্ছন্তি মেঘনা নায়ক, গোটে জোরদার করতাড়ি দিয়ে আমি তাকে স্বাগত জানাইবা। নমস্কার, মু মেঘনা নায়ক, মু কেন্দ্রাপড়ার আসছি। টিভি রু দেখি জানিলি যে মু বি নমিতা অগ্রওয়াল হেবি 2024 র অডিশন আসুচি, তো অডিশন মেগা অডিশন পরে মু ডাইরেক্ট স্টুডিও রাউন্ডে পৌঁছতিলি। গোটে সিঙ্গর যদি গীতর মজা নেইকি গাইব না, সে নিজে তো মজা পাইব, আর যে শুনুথুবা লোক তাকু বি মজা দেব ভাবিবার কিছু নেই। নমিতা ম্যামক গীতর সব অনুভূতি আমি জাঁয়া মিলেছিল, যেটা কি আমি বহু ইন্টারেস্টিং লা। তিনজন জজেস বহু ফ্রেন্ডলি, আমি গীতর বহু ভালো ভালো টিপস দিকে। ফার্স্ট টাইম লাগিলা মেঘনা আজ অন টুডে টিল নাও এ কমপ্লিট প্যাকেজ পারফরমেন্স ফুলি লোডেড। আমি যেতে শিখি নতুন এ মঞ্চের বহু কিছু শিখিলু, ও উইনার তো জনে হি হব, এত বাট মু আসিবার বহু খুশি। সিধা টিভি কু বহু বহু ধন্যবাদ। ক্ষেত্র
ମେଘନା ନାୟକ। ଆଜ୍ଞା ସାର। କେମିତି ଅଛନ୍ତି ସେମିଫାଇନାଲର ମଞ୍ଚରେ, ଆଉ ଯଦି ଏଇ ଗୋଟିଏ ପାହାଚ ପାରିଯିବେ ସିଧାସଳଖ ଗ୍ରାଣ୍ଡ ଫିନାଲେକୁ, କେମିତି ଲାଗୁଛି? ଆଜ୍ଞା ଭଲ ଲାଗୁଛି, ଆଉ ଟେନସନ୍ ବି ଅଛି। ଚାଲ, ବଟ୍ ସେମିଫାଇନାଲର ପରଫର୍ମାନ୍ସ ସରିଯାଇଛି। ମନମତ ସାର୍ କ'ଣ କହିବେ ମେଘନାଙ୍କର ଆଜି ଇଏ ସେମିଫାଇନାଲର ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକି? ମେଘନା ପ୍ରିଭିୟସ୍ ରାଉଣ୍ଡରୁ ତାର ପ୍ରେଜେଣ୍ଟେସନ୍ରେ ମୁଁ ବି ନମିତା ଅଗ୍ରୱାଲ ହେବି ଦେଖୁଥିବା ସିଦ୍ଧାର୍ଥ ଟିଭିର ଅଗଣିତ ଦର୍ଶକ ବନ୍ଧୁଙ୍କୁ ବାନ୍ଧି ରଖିଛି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍। ଆଜି ବି ସେଇ ବାନ୍ଧି ରଖିବାର ଆଉ ଗୋଟେ ନମୁନା ସେ ଆମକୁ ଶୁଣେଇଲା। ମାନେ ମୁଁ ଏହା କହିବି ଯେ ସଙ୍ଗୀତ ସମୁଦ୍ରରେ ଗୀତର ଲହଡ଼ିରେ ମେଘନା ହେଉଛି ଗୋଟେ ନାଉରୀ, ଯିଏକି ନିଜର ଅଙ୍ଗଭଙ୍ଗୀ ଦୟଣା କେରି କେରି ରେ ଦୟଣା ହାତ ମାରି 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 ଗୀତକୁ ଆଗକୁ ନେଇଗଲା। ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିଲା, ଟୁ ଦି ପଏଣ୍ଟ ଗାଇଲା, ପରଫେକ୍ଟ ଗାଇଲା। ନମିତା ମ୍ୟାମ୍ ଯାହା ଯାହା କାମ କରିଛନ୍ତି ପରଫେକ୍ଟଲି ତାକୁ ସେ ଶୁଣିଛି ଆଉ ରିପ୍ରେଜେଣ୍ଟ କରିଛି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସାର୍। ଗୀତା ବାପା କ'ଣ କହିବେ ମେଘନାଙ୍କର ଆଜିର ଇଏ ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକି? ପରଫର୍ମାନ୍ସ ତମର କିଛି ସମୟ ପାଇଁ ମୋତେ ତମେ ନେଇଯାଇଥିଲ ତମ ନମିତା ମ୍ୟାଡ଼ାମଙ୍କ ପାଖକୁ, ମୋତେ ପୁରାପୁରି ଲାଗିଲା ଯେମିତି ମୋତେ ନମିତାର ଟିକେ ଟିକେ ଟଚ୍ ତମ ପାଖରେ ଥିଲା ଭଳିଆ ଲାଗିଲା ଏ ଗୀତରେ। ଯେଉଁ କାମ ଗୁଡ଼ାକ ମୁଁ ଚାହିଁଥିଲି ଏ କାମଟା କରୁନି, ନମିତା ଏ କାମଟା କରିଛନ୍ତି, ଏ କାମଟା ମୁଁ ସେଇଟା ଅପେକ୍ଷା କରିଥିଲି, କିନ୍ତୁ ତମେ ମୁଣ୍ଡି ମାରିଦେଲ ତାପରେ ବଢ଼ିଆ କଲ, ମୋତେ ବହୁତ ଭଲ ଲାଗିଲା। ଆଉ କିଛି କହିବ ନାହିଁ, ତମେ ତ ପପୁଲାର ସିଙ୍ଗର ହେଇଗଲାଣି, ଧୀରେ ଧୀରେ ହୃଦୟରେ ବସିଗଲାଣି। ଅଲ୍ ଦ ଭେରି ବେଷ୍ଟ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଶ୍ରୀକାନ୍ତ ଗୌତମ ସାର୍ କ'ଣ କହିବେ ମେଘନାଙ୍କର ଆଜି ଏଇ ସେମିଫାଇନାଲର ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକି? ସେମିଫାଇନାଲର ଏଇ ରାଉଣ୍ଡରେ ଫାଷ୍ଟ ଓପନିଂ ବ୍ୟାଟ୍ସମ୍ୟାନ୍ ମେଘନା, ତ ଓପନିଂ ବ୍ୟାଟ୍ସମ୍ୟାନ୍ର ତାଙ୍କର ପରଫର୍ମାନ୍ସ ପୁରା, ଫାଷ୍ଟ ବଲ୍ରେ ସେ ଛକା ମାରିଛନ୍ତି ସିକ୍ସର। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍। ନନା ଯେଉଁ କହୁଥିଲେ ଯେ ସଙ୍ଗୀତ ସମୁଦ୍ରରେ ଲହଡ଼ିରେ ନାଉରୀ ବୋଲି, ମୁଁ ଟିକେ ସେଠୁ ଭିନ୍ନ ହେବି। ସଙ୍ଗୀତ ସମୁଦ୍ର ବେଳାଭୂମିରେ ଯେଉଁ ଶାମୁକା ଥାନ୍ତି, ସେ ଶାମୁକା ତା ଭିତରେ ଗୋଟେ ଏମିତି ଶାମୁକା, ଯେଉଁ ଶାମୁକା ଆମେ ଖୋଜିକି ପାଇଛୁ, କି ସେ ଶାମୁକା ଭିତରେ ମୋତିଟିଏ ଅଛି, ସେ ମୋତିର ସନ୍ଧାନଟା ମିଳିଛି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍। ଏବେ ଆସିବା ଯିଏ ସ୍ୱୟଂ ଏ ଗୀତଟି ବା ଏ ଭଜନଟି ଏ ଭକ୍ତି ଗୀତକୁ ବୋଲିଛନ୍ତି, ଗାଇଛନ୍ତି, ଆପଣଙ୍କ କଣ୍ଠଦାନ ଆପଣ କରିଛନ୍ତି, ଆଉ ଏତେ ଚର୍ଚ୍ଚା, ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗେ ଏ ଭକ୍ତି ଗୀତଟି, କ'ଣ କହିବେ ନମିତା ମ୍ୟାଡ଼ାମ? ଯଦି କିଛି ମନେ ପଡ଼ୁଛି, ଯଦି ଶୁଣିଲା ପରେ ଆପଣଙ୍କ ଏକ୍ସପିରିଏନ୍ସ ଯଦି କିଛି ମନେ ପଡ଼ୁଛି ତା ସହିତ ମେଘନାଙ୍କର ପରଫର୍ମାନ୍ସ। ତମେ ଶାମୁକାର ମୋତି କ'ଣ ଜାଣିଛ ତ? ଆଜ୍ଞା। ମୋତି କେମିତି ଦେଖିବାକୁ କହିଲ? ହ୍ୱାଇଟ୍ କଲର୍ର। ହ୍ୱାଇଟ୍ କଲର୍ର ସେ କେମିତି କେମିତି ଲାଗେ? ସେ ରିଅଲରେ ଦେଖିନି। ମୋତି କେତେ ଚିକ୍ ଚିକ୍ କରେ। ଆଜ୍ଞା। ଆଉ ତମ ଗୀତ ବି ସେମିତି ଗ୍ଲେଜ୍ କଲା, ବାଟରେ ଯାଉ ଯାଉ ସମସ୍ତେ ଅଟକି ଗଲୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ମ୍ୟାମ୍। ସମସ୍ତଙ୍କୁ ଅଟକେଇ ଦେଲ, ମାନେ ବାନ୍ଧି ପକେଇଲ ପୁରା, ବହୁତ ଭଲ ଲାଗିଲା ମ୍ୟାମ୍। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ମ୍ୟାମ୍। କିନ୍ତୁ ଏବେ ଆସିବା ମାନସୀ ମ୍ୟାଡ଼ାମ, ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ମେଘନାଙ୍କର ଇଏ ସେମିଫାଇନାଲର ପରଫର୍ମାନ୍ସ? ସମସ୍ତଙ୍କୁ ମେଘନାଙ୍କର ଗୀତ ବହୁତ ଭଲ ଲାଗିଛି, ମୁଁ ବା ବାଦ କେମିତି ପଡ଼ିଯିବି, ମୋତେ ବି ବହୁତ ଭଲ ଲାଗିଛି। କିଛି ସମୟ ପାଇଁ ମୁଁ ଟିକେ ଆଖି ବନ୍ଦ କରି ମୋତେ ଲାଗିଲା ଯେମିତି ନମିତା ମ୍ୟାମ୍ଙ୍କର କେତେ କେତେ ପୁରା ତାଙ୍କ ମାନେ ସ୍ୱରଟା ଯେମିତି କାନରେ ପୁରା ବାଜୁଥିଲା, କିଛି ଡିଫରେଣ୍ଟ ଲାଗୁନଥିଲା। ତ ମେଘନାଙ୍କୁ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ସେଡ଼େ ସୁନ୍ଦର ଗୀତଟିଏ ମ୍ୟାମ୍ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ସାମ୍ନାରେ ଗାଉଛନ୍ତି ଏତେ ସୁନ୍ଦର ଭାବରେ, ଆଉ ଏଇ ପ୍ରଚେଷ୍ଟା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜାରି ରହିଛି ବୋଲି ଆଜି ତୁମେ ସେମିଫାଇନାଲରେ ଏଠି ନିଜକୁ ମାନେ ସୁରକ୍ଷିତ କରିପାରିଛ, ତେଣୁ ଏଇ ପ୍ରଚେଷ୍ଟା ଏମିତି ଜାରି ରହୁ। ଆଉ ମୁଁ ବି ନମିତା ଅଗ୍ରୱାଲ ଏମିତି ଏକ ସିଦ୍ଧାର୍ଥ ଟିଭିରେ ଏମିତି ଏକ ଶୋ ସମସ୍ତଙ୍କ ମନ ହୃଦୟରେ ଜାଗା କରିସାରିଛି, ଆଉ ତୁମ ଗୀତ ବି ସମସ୍ତଙ୍କ ହୃଦୟରେ ଜାଗା ବନେଇବ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ମ୍ୟାମ୍। ବାହ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ପ୍ରଶାନ୍ତ ସାର୍, ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସିବା, କ'ଣ କହିବେ ମେଘନାଙ୍କର ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକରି? ମୁଁ କହିବି ମେଘନା, ମେଘନା ଆଜି ଉଡ଼େଇ ଦେଇଛି ଓଡ଼ିଶାରେ ଭାବ ସଙ୍ଗୀତର ନାଲିଆ ବାନା। ଆରେ ବା, ଆଉ ସେଇଥିପାଇଁ ଆଜିଠୁ ମୁଁ ହେଇଗଲି ଭାବ ସଙ୍ଗୀତର ତାର ଦିୱାନା। ଆରେ ବା। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍। ଆଉ ଓଡ଼ିଶାରେ ବି ଗୋଟେ ଚିହ୍ନା ମୁହଁ ହେଇସାରିଲାଣି, ତେଣୁ ଏଠି ଯେ ପ୍ରାଉଡ଼ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ, ଆମ ଭକ୍ତି ସଙ୍ଗୀତର ଯେତେ ଅଛନ୍ତି ମେମ୍ବର ସମସ୍ତଙ୍କର ପ୍ରାଉଡ଼ ଏଇଟା ଯେ ଏତେ ସୁନ୍ଦର ପରଫର୍ମାନ୍ସ ତୁମର ଆଜି ହେଇଛି। ଧନ୍ୟବାଦ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍। ବଢ଼ିଆ। ଏବେ ସେମିଫାଇନାଲରେ କେତେ ମାର୍କ ମେଘନା ଆପଣଙ୍କୁ, କାରଣ କମ୍ପ୍ଲିମେଣ୍ଟ ବହୁତ ବଢ଼ିଆ, ଆପଣଙ୍କୁ ସମସ୍ତେ ସବୁ ଭଲ ଭଲ କହିଲେ, ବର୍ତ୍ତମାନ ମାର୍କସ ଟିକେ ଜାଣିବା? ଆଜ୍ଞା। ମନମତ ସାର୍, ଆପଣ କେତେ ମାର୍କ ସେମିଫାଇନାଲରେ ମେଘନାକୁ ଦେବେ?
7.5 বাহ বড়িয়া আরম্ভ হলা গীতা বাবা আপন কেতে মার্ক দেবে সেমিফাইনাল রে মেঘনাকু 7.5 বহুত বড়িয়া ত্রিকান্ত গৌতম স্যার আপন সেমিফাইনাল রে মেঘনাকু কেতে মার্ক দেবে 8 মেঘনা বহুত বড়িয়া মার্কস আপনার মিছি সেমিফাইনাল রে তো ই গোটে বহু ইম্পর্টাট পাহাচ আমি কহিপার তো বহু বহু অভিনন্দন মার্কসু নেই এবে অনুরোধ করবি যে নিজ জায়গাকে চালি যা সেমিফাইনালর ইয়ে মঞ্চরে আম পরবর্তী যোড়ি যে মঞ্চ উপরক আসবে ডুয়েট পারফরমেন্সরে সি হচ্ছেন প্রতিভা ও তাঙ্ক সহিত তৃপ্তিময় দুইজনকু আমি মঞ্চ উপরক স্বাগত জনিবা
ପ୍ରତିଭା ଓ ତୃପ୍ତିମୟ ଉଭୟଙ୍କର ଡୁଏଟ୍ ପରଫର୍ମାନ୍ସ ଆମ ସେମିଫାଇନାଲରେ ସରିଯାଇଛି। ଆମେ ଏବେ ଯିବା ଜଜେସ୍ଙ୍କ ପାଖକୁ। ଶ୍ରୀକାନ୍ତ ଗୌତମ ସାର୍, ଆମେ ଆପଣଙ୍କଠୁ ଆରମ୍ଭ କରିବା। ଡୁଏଟ୍ରେ ଦୁଇ ଜଣଙ୍କର ପରଫର୍ମାନ୍ସ ପାଖାପାଖି ଥିଲା, ଦୁଇଟା ଅଲଗା ଅଲଗା ଫ୍ଲେଭରର, ଅଲଗା ଅଲଗା ଭଏସ୍ର। ତୃପ୍ତିମୟ ଭଏସ୍ଟା ଇଟ୍ସେଲ୍ଫ ଗୋଟେ ଟିକେ ବୋଲ୍ଡ ଭଏସ୍, ଭଏସ୍ରେ ଗେନ୍ ଅଧିକା। ପ୍ରତିଭା ଭଏସ୍ଟା ମେଲୋଡିଜ୍ ଭଏସ୍, ଟିକେ ପତଳା, ସେଇଟା ଡିଫରେନ୍ସ। ବାକି ସିଏ ତା ହିସାବରେ, ତା ଫ୍ଲେଭରରେ, ତା ଦୁଇ ଜଣଙ୍କ ଇକ୍ୱାଲି ଗୀତକୁ ଜଷ୍ଟିଫାଏ କରିଛନ୍ତି। ଦୁଇ ଜଣଙ୍କ ଭଲ ଗାଉଥିଲେ, ଏକଦମ ପାଖାପାଖି ଗାଇଛନ୍ତି, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଧନ୍ୟବାଦ ସାର୍। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍। ଇଏ ଗୋଟେ ଏମିତି ଚର୍ଚ୍ଚିତ ଭଜନଟି ଆମେ କହିପାରିବା, ଭକ୍ତି ଗୀତ। ପୁଣି ଇଏ ଯୋଡ଼ି ଆପଣଙ୍କର ସବୁବେଳେ ଯେଉଁ ମ୍ୟାଜିକ୍ ଯାଦୁ କ୍ରିଏଟ୍ କରେ ମନ୍ମଥ ସାର୍ ଆଉ ଆପଣଙ୍କର, ତ କ'ଣ କହିବେ ଯଦି କିଛି ମେମୋରିଜ୍ ରହିଛି ଗୀତ ଉପରେ, ତାପରେ ଆମେ ଆସିବା ଉଭୟଙ୍କର ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକରି। ମେମୋରିଜ୍ କ'ଣ କହିବି, ଗୀତ ତ ଏମିତି ବହୁତ ହେଉଥିଲା, ତେଣୁ ଆଉ ସେ ଯେଉଁ ମେମୋରିଜ୍କୁ ଏତେ ଆଉ ମନେ ରଖିବା ଟିକେ କଷ୍ଟକର କଥା। କିନ୍ତୁ ଆକ୍ଚୁଲି କ'ଣ ହୁଏ, ଗୋଟେ ମଜା କଥା କହିବି ପୁପିନ୍ଦର, ଆମେ ତ ଗାଉ ଷ୍ଟୁଡ଼ିଓ ଭିତରେ, ମୁଁ କ'ଣ କରେ ଜାଣିଛ, ମୁଁ ଗାଉଥିବି, ଆଡ଼େ ଦେଖୁଥିବି, ସେ ଯେଉଁ ରେକର୍ଡ଼ିଂ କରୁଥିବେ ତାଙ୍କ ମୁହଁଟାର ଏକ୍ସପ୍ରେସନ୍ଟା ଦେଖେ, ଆଉ ଯେ ଡିରେକ୍ଟର ବସିଥାନ୍ତି ତାଙ୍କ ମୁହଁଟାକୁ ବି ଦେଖେ। ସେ ଦୁଇ ଜଣଙ୍କର ମୁହଁରେ ଯଦି ହସ ଟିକେ ଅଛି, ତାହେଲେ ମୁଁ ମାଡ଼ିଯାଏ ପୁରା, ବୋଲେ ତା'ମାନେ ମୁଁ ଠିକ୍ ଗାଉଛି। ସେ ଯେଉଁ ସିଙ୍ଗର ବୁଥ୍ରେ ଆମେ ଥାଉ, ଗୋଟେ ଗୋଟେ ଏମିତି ଥାଏ, କାଚ ଲାଗିଥାଏ, ଯେଉଁଥିରେକି ଆମେ ଦେଖିପାରିବୁ ସେମାନଙ୍କ ମୁହଁ। ତ ମୁଁ ଖାଲି ଟିକେ ଗାଉଥିବି, ଟିକେ ଅନେଇ ଦେଉଥିବି, ହେଲା, କାଳେ ଭୁଲଭାଲ ହେଇଛି କି, ଏମିତି ଦେଖୁଥିବି, ଯଦି କିଏ ନାକ ଟେକି ଦେଲା ଆଉ ତ ଗାଇପାରିବିନି। ସେଇଠି ରହିଲି, ଖାଲି ଝୁଣ୍ଟିବି ଝୁଣ୍ଟିବି ଝୁଣ୍ଟିବି। ମୁଁ ସେଇଥିପାଇଁ ତାପରେ ଡିସାଇଡ୍ କଲି, ମୁଁ ଆଉ କିଛି ଦେଖିବିନି କାହା ମୁହଁକୁ, ସିଧା ମାଡ଼ିଯିବି, ଗାଇଯିବି, ତାପରେ ଦେଖିବା ଯାହା ହେବ। ଏଇଟା ହିଁ ମୋର ବେଶୀ ମନରେ ଅଛି। ଆଉ ଭାରି ଡର ବି ଲାଗେ ମାଇକ୍ରୋଫୋନ୍ ସାମ୍ନାକୁ, ଯିଏ ବି ଯିବ ଡରିବ, ଡର ନିହାତି ରହିବା ଦରକାର। ଆଉ ତମେ ଦୁଇ ଜଣ ତ ପୁରା କମାଲ କରିଦେଲ, କ'ଣ ଗାଇକି ପୁରା, ଧନ୍ୟବାଦ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ମ୍ୟାମ୍, ପୁରା ଧୁମ୍ଧାମ୍ କରିଦେଲେ ପୁରା ଦୁଇ ଜଣ, ଭଲ ଲାଗିଲା, ବଢ଼ିଆ ଲାଗିଲା, ଧନ୍ୟବାଦ। ମାନସୀ ମ୍ୟାଡ଼ାମ୍, କ'ଣ କହିବେ, ଆଜି ଏ ଦୁଇ ଜଣଙ୍କର ପରଫର୍ମାନ୍ସ ସେମିଫାଇନାଲରେ ଡୁଏଟ୍ ପରଫର୍ମାନ୍ସ ଥିଲା, କ'ଣ କହିବେ ସେମିଫାଇନାଲରେ ଡୁଏଟ୍ ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକି? ସେମିଫାଇନାଲରେ ପ୍ରତିଭା, ତାଙ୍କର ପ୍ରତିଭା ଦେଖାଇଲେ, ଆଉ ତୃପ୍ତିମୟ ତାଙ୍କ ଗୀତରେ ସମସ୍ତଙ୍କୁ ତୃପ୍ତ କରିଦେଲେ। ଯାହା ବି ହଉ, ଦୁଇ ଜଣ ଏତେ ବଢ଼ିଆ ଗାଇଲେ, ମୋତେ ବହୁତ ଖୁସି ଲାଗିଲା, ବହୁତ ଗଡ୍ ବ୍ଲେସ୍ ୟୁ ବଥ୍, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ପ୍ରଶାନ୍ତ ପାଢ଼ୀ ସାର୍, କ'ଣ କହିବେ ଉଭୟଙ୍କର ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକରି? ଗୀତଟା ଗୋଟେ ରିଦିମ୍ ଓରିଏଣ୍ଟେଡ଼୍ ଗୀତ, ଟିକେ କଣ୍ଟେମ୍ପରାରୀ ସଙ୍ଗ, ରିଦିମ୍ ଆଉ ମ୍ୟୁଜିକାଲ ଫର୍ମାଟ୍ଟା ଟିକେ କଣ୍ଟେମ୍ପରାରୀ, ଆରବିକ୍ ଟଚ୍ ବି ଟିକେ ରହୁଛି, ତେଣୁ ଦୁଇ ଜଣଙ୍କ ଗାଇକି ଆଟ୍ ପାର୍, ଦୁଇ ଜଣଙ୍କ ସେମ୍ ଲେଭେଲ୍ ଥିଲା। ସିଙ୍ଗିଂ ଭଏସ୍ ତ କଲଚର ଅଲଗା ଅଲଗା, ଟିମ୍ବର ବି ଅଲଗା, ତେବେ ଯେହେତୁ ରିଦିମ୍ ଓରିଏଣ୍ଟେଡ଼୍ ସଙ୍ଗଟା ଆଉ ଟିକେ ଏନର୍ଜେଟିକ୍ ହେଇଥିଲେ, ଆଉ ଟିକେ ଏପିଲିଂ ହେଇଥାନ୍ତା। ବଟ୍ ବୋଥ୍ ଆର୍ ବେଷ୍ଟ ସିଙ୍ଗର୍ସ, ଆମେ ୱେ ଆର୍ ପ୍ରାଉଡ଼୍ ଯେ ଆପଣମାନେ ଏତେ ବଢ଼ିଆ ଗାଇ, ମାନେ ଗାଇକିରି ଲୋକଙ୍କୁ ଖୁସି କରିପାରୁଛନ୍ତି, ଏମିତି ଟିପିକାଲ୍ ସଙ୍ଗକୁ ମଧ୍ୟ ଷ୍ଟେଜ୍ରେ ଡାଇରେକ୍ଟ। ଯିଏ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି ମନ୍ମଥ ସାର୍, କ'ଣ କହିବେ ସେମିଫାଇନାଲରେ ଡୁଏଟ୍ ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକି? ତୃପ୍ତି ଆଉ ପ୍ରତିଭା ଇକ୍ୱାଲି ସିଙ୍ଗିଂ, ଦୁଇ ଜଣଙ୍କର ଏଇ ପର୍ଟିକୁଲାରଲି ଗୀତରେ ଦୁଇ ଜଣଙ୍କର ସିଙ୍ଗିଂ ସମାନ, ସେମ୍ ସେମ୍ ଆଉଟପୁଟ୍ ମୋତେ ଲାଗିଲା। ଟିମ୍ବର ତ ଭଗବାନଙ୍କର, ତ ଭବିଷ୍ୟତ ଭଲ ଏଇ ଦୁଇ ଜଣଙ୍କର। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଗୀତା ମ୍ୟାମ୍, ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସିବା, ପ୍ରତିଭା ଓ ତୃପ୍ତିମୟଙ୍କର ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକି କ'ଣ କହିବେ? ତମ ଦୁଇ ଜଣଙ୍କ ପରଫର୍ମାନ୍ସ ମୋତେ ଭଲ ଲାଗିଲା, ଦୁଇ ଜଣଙ୍କର ଟିମ୍ବର ମୋତେ ଆଜି କାହିଁକି ପାଖାପାଖି ଲାଗିଲା। ଟେକ୍ନିକାଲି ଦୃଷ୍ଟିରୁ ଦେଖିବାକୁ ଗଲେ ତୃପ୍ତିମୟର ଟିକେ ବେଟର, କିନ୍ତୁ ତମେ ହଁ ରେକର୍ଡ଼ିଂରେ ଆହୁରି ତମକୁ ଟେକ୍ନିକାଲ ଜିନିଷ ଗୁଡ଼ା ଶିଖିବାକୁ ଅଛି, ଆଗକୁ ପଡ଼ିଛି ଲମ୍ବା ରାସ୍ତା, ଶିଖିବ ନିଶ୍ଚୟ। ମୋର ବ୍ଲେସିଂସ ତମ ଦୁଇ ଜଣ ପାଇଁ ଅଛି, ଅଲ୍ ଦ ବେଷ୍ଟ। ଧନ୍ୟବାଦ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆଉ ତାଠୁ ଉପରେ କିଛି ଦରକାର ନାହିଁ, ଯେତେବେଳେ ଆଶୀର୍ବାଦ ମିଳିଯାଏ ତ ଆହୁରି ଜୀବନ ଟିକେ ସହଜ ହେଇଯାଏ। ଯିବା ଏବେ ମାର୍କ୍ସ ଜାଣିବା, ଆରମ୍ଭ କରିବା ଶ୍ରୀକାନ୍ତ ଗୌତମ ସାର୍ ଆପଣଙ୍କଠୁ। ଶ୍ରୀକାନ୍ତ ଗୌତମ ସାର୍, ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ ପ୍ରତିଭାଙ୍କୁ? ବହୁତ ବଢ଼ିଆ। ଆଉ ତୃପ୍ତିମୟୀଙ୍କୁ କେତେ ମାର୍କ ଦେବେ? ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଉଭୟଙ୍କୁ ସାତେ। ମନ୍ମଥ ସାର୍ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସିବା, ପ୍ରତିଭାଙ୍କୁ ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ? ସାତେ, ବହୁତ ବଢ଼ିଆ। ତୃପ୍ତିମୟୀଙ୍କୁ କେତେ ମାର୍କ ଦେବେ?
7 ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଗୀତା ବାପା ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ ପ୍ରତିଭାଙ୍କୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ମ୍ୟାମ୍ 7 ମୁଁ ଜୋରରେ କହିଲି ନହେଲେ 7 ପ୍ରତିଭା ତୃପ୍ତିମୟୀଙ୍କୁ ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ ବହୁତ ବଢ଼ିଆ 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 ମାର୍କସ୍ ଆପଣ ଉଭୟ ପାଇଲେ ତ ଉଭୟଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଅଭିନନ୍ଦନ ମାର୍କସ୍ ପାଇଁ କ'ଣ ହେବ ଶେଷରେ ଜାଣିବା ତ ଏବେ ଅନୁରୋଧ କରିବି ନିଜ ନିଜ ଜାଗାକୁ ଆପଣ ଚାଲି ଯାଆନ୍ତୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ନିଜ ନିଜ ବର୍ତ୍ତମାନ ସମୟ ଯିଏ ଆମର ବିଶେଷ ବିଚାରକ ଭାବରେ ଆମ ସହିତ ଅଛନ୍ତି ଆମେ ତାଙ୍କ ପରଫର୍ମାନ୍ସ ଟିକେ ମଞ୍ଚ ଉପରେ ଦେଖିବାନି ହଁ ଆପଣ ଠିକ୍ ଚିହ୍ନିଗଲେ ଜାଣିଗଲେ ଆଉ ବୁଝିଗଲେ ଚାଲନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ମଞ୍ଚ ଉପରକୁ ଡାକିବା ଆମ ସମସ୍ତଙ୍କ ଅତି ପ୍ରିୟ ମାନସୀ ପାତ୍ର ମ୍ୟାଡ଼ାମ୍ଙ୍କୁ ଗୋଟେ ଜୋରଦାର କରତାଳି ଦେଇ ଆମେ ତାଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଇବା
ସେମିଫାଇନାଲ୍ ର ଇଏ ମଞ୍ଚରେ ଆମ ପରବର୍ତ୍ତୀ ଯୋଡ଼ି ଯିଏ ମଞ୍ଚ ଉପରକୁ ଆସିବେ ଡୁଏଟ୍ ପରଫର୍ମାନ୍ସରେ, ସିଏ ହେଉଛନ୍ତି ପ୍ରତିଭା ଓ ତାଙ୍କ ସହିତ ତୃପ୍ତିମୟ, ଦୁଇ ଜଣଙ୍କୁ ଆମେ ମଞ୍ଚ ଉପରକୁ ସ୍ୱାଗତ ଜଣାଇବା।
জগন্নাথ ফির মত হে নাথ জগন্নাথ ফির মত। প্রতিভা ও তৃপ্তিময় উভয়ের ডুয়েট পারফরমেন্স আম সেমিফাইনাল রে সরি যাইছি। আমি যা জজেসক পাখক শ্রীকান্ত গৌতম স্যার আমি আপনার আরম্ভ করা ডুয়েট্রে দুইজনকর পারফরমেন্স পাখাপাখি ছিল, দুইটা অলগা অলগা ফ্লেভর অলগা অলগা ভয়েসর। তৃপ্তিময় ভয়েসটা ইটসেলফ গোটে টিকে বোল্ড ভয়েস, ভয়েসর গেন অধিকা। প্রতিভা ভয়েসটা মেলোডিয়াস ভয়েস টিকে পতলা, সেইটা ডিফরেন্স। বাকি সি তা হিসাবে তা ফ্লেভরে তা দুজন ইকুয়ালি গীতক জস্টিফাই করছেন, দুজন ভালো গাউলে একদম পাখাপাখি গাইছেন, কিছু অসুবিধা নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। ইয়ে গোটে এমনি চর্চিত ভজনটি আমি কহিপার ভক্তি গীত, পুঁ ইয়ে যোড়ি আপনার সবুবেলে যে ম্যাজিক জাদু ক্রিয়েট করে মন্মথ স্যার আপনার, তো কম কহবে যদি কিছু মেমোরিজ রয়েছে গীত উপরে, তাপরে আমি আসবো উভয়ের পারফরমেন্স কু নেই। মেমোরিজ কোণ কহবি, গীত তো এমনি বহু হোলে তেমু আই যে মেমোরিজ কু এত মনে রাখা টিকি কষ্টকর কথা, কিন্তু আকচুয়ালি কোণ গোটে মজা কথা কহবি ভূপিন্দর, আমি তো গাউ স্টুডিও ভিতরে মু কম করে জানছ মু গাউবি আড়ে দেখুবি সে যে রেকর্ডিং যে রেকর্ডিং করুবে তাঁর মুহটার এক্সপ্রেসনটা দেখে, আর যে ডিরেক্টর বসে তাঁর মুহটাকে দেখে, সে দুজনকর মুহর যদি হস টিকি অছি তাহলে মু মাড়ি যাই পুরা, মানে তার মানে মু ঠিক গাউছি। সে যে সিঙ্গর বুথে আমি থাকু গোটে গোটে এমনি থাকে কাচ লাগি থাকে যেতে আমি দেখিপারু সে মুহ, তো মু খালি টিকি গাউবি টিকি এমনি অনেক দেখি হলে কালে ভুলভাল হয়েছি কি এমনি দেখুবি, যদি কি নাক টেকি দেলা আউ তো গাইপারি সেইটি রইলি খালি ঝুঁটিবি ঝুঁটিবি ঝুঁটিবি, মু সেইপা তাপরে ডিসাইড কলি মু কিছু দেখিবি কাহ মুহক সিধা মাড়ি যাবি গাইযিবি, তাপরে দেখা যা হব, এইটা হি মোর বেশি মনে মানে মনে অছি। আারি ডর বি লাগে মাইক্রোফোন সামনা কু যে যাব ডরব, ডর নিহতি রহবা দরকার। আর তুমি দুজন তো পুরা কমাল করেদেল, কোণ গাইকি পুরা ধন্যবাদ, থ্যাংক ইউ ম্যাম, পুরো ধুমধাম করেদেলে পুরা দুজন, ভাল লাগিলা, বড়িয়া লাগিল, ধন্যবাদ। মানসী ম্যাডাম কম কহবে আজ এ দুজনকর পারফরমেন্স সেমিফাইনাল রে ডুয়েট পারফরমেন্স দিলা, কম কহবে সেমিফাইনাল রে ডুয়েট পারফরমেন্স কু নেইকি? সেমিফাইনাল রে প্রতিভা তাঙ্কর প্রতিভা দেখাইলে, তৃপ্তিময় তাঙ্ক গীতরে সমস্তঙ্কু তৃপ্ত করেদেলে, যা বি দুজন এত বড়িয়া গাইলে মতো বহু খুশি লাগিলা, বহুত গড ব্লেস ইউ বোথ, বহুত বহুত ধন্যবাদ। প্রশান্ত পাড়ি স্যার কম কহবে উভয়ের পারফরমেন্স কু নেইকি? গীতটা গোটে রিদিম ওরিয়েন্টেড গীত, টিকে কন্টেম্পোরারি সঙ্গ রিদিম আউ মিউজিক্যাল ফর্মাটটা টিকে কন্টেম্পোরারি আরবিক টচ বি টিকে রয়েছে, তেমন দুজন গাইকি এক পার দুজন সেম লেভেল লা সিঙ্গিং ভয়েস তো কলচর অলগা অলগা টিম্বর বি অলগা, তবে যেহেতু রিদিম ওরিয়েন্টেড সঙ্গটা আউ টিকে এনার্জেটিক হয়েছিল আউ টিকে এপিলিং হয়েথা, বট বোথ আর বেস্ট সিঙ্গর্স, আমি ওই আর প্রাউড যে আপনার মানে এত বড়িয়া গাই মানে গাইকি লোক খুশি করে পড়ছেন এমনি টিপিকাল সঙ্গু মধ্য স্টেজে ডাইরেক্ট। যে সৃষ্টি করছেন মন্মথ স্যার কম কহবে সেমিফাইনাল রে ডুয়েট পারফরমেন্স কু নেইকি? তৃপ্তি আর প্রতিভা ইকুয়ালি সিঙ্গিং, দুজনকর এই পার্টিকুলারলি গীতরে দুজনকর সিঙ্গিং সমান সেম সেম আউটপুট মতো লাগিলা, টিম্বর তো ভগবানকর, তো ভবিষ্যৎ ভালো এই দুজনকর। বহুত বহুত ধন্যবাদ। গীতা ম্যাম আপনার পাখক আসবা, প্রতিভা ও তৃপ্তিময়ের পারফরমেন্স কু নেই কম কহবে? তোমার দুজন পারফরমেন্স মতো ভালো লাগিলা, দুজনকর টিম্বর মতো আজি কাহিকি পাখাপাখি লাগিলা, টেকনিকালি দৃষ্টি দেখা গেলে তৃপ্তিময়ের টিকি বেটর, কিন্তু তুমি হ্যাঁ রেকর্ডিংরে আহুরি তোমাকে টেকনিকাল জিনিস গুড়া শিখবাক অছি, আগুক পড়ছে লম্বা রাস্তা শিখব নিশ্চয়, মোর ব্লেসিংস তোমার দুজন পাই অছি, অল দ বেস্ট, ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ। আউ তাঠু উপরে কিছু দরকার নেই, যেতে আশীর্বাদ মিলি যায় তো আহ জীবন টিকি সহজ হয়ে যায়। যা এবার মার্কস জাঁয়া আরম্ভ করা শ্রীকান্ত গৌতম স্যার আপনার, শ্রীকান্ত গৌতম স্যার আপনার কত মার্ক দেবে প্রতিভা? বহুত বড়িয়া। আৃপ্তিময়ী কত মার্ক দেবে?
ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଉଭୟଙ୍କୁ ସାଥେ। ମନ୍ମଥ ସାର୍ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସିବା, ପ୍ରତିଭାଙ୍କୁ ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ? ବହୁତ ବଢ଼ିଆ। ତୃପ୍ତିମୟଙ୍କୁ କେତେ ମାର୍କ ଦେବେ? ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଗୀତା ବାପା ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ ପ୍ରତିଭାଙ୍କୁ? ମୁଁ ଜୋରରେ କହିଲି ନଲବଡ଼ି ସାତ। ପ୍ରତିଭା ତୃପ୍ତିମୟଙ୍କୁ ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ? ସାତ। ବହୁତ ବଢ଼ିଆ 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 ମାର୍କସ ଆପଣ ଉଭୟ ପାଇଲେ, ତ ଉଭୟଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଅଭିନନ୍ଦନ ମାର୍କସ ପାଇଁ। କ'ଣ ହବ ଶେଷରେ ଜାଣିବା, ତ ଏବେ ଅନୁରୋଧ କରିବି ନିଜ ନିଜ ଜାଗାକୁ ଆପଣ ଚାଲି ଯାଆନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ। ନିଜ ନିଜ ବର୍ତ୍ତମାନ ସମୟ, ଯିଏ ଆମର ବିଶେଷ ବିଚାରକ ଭାବରେ ଆମ ସହିତ ଅଛନ୍ତି, ଆମେ ତାଙ୍କ ପରଫର୍ମାନ୍ସ ଟିକେ ମଞ୍ଚ ଉପରେ ଦେଖିବାନି? ହଁ, ଆପଣ ଠିକ୍ ଚିହ୍ନିଗଲେ, ଜାଣିଗଲେ ଆଉ ବୁଝିଗଲେ। ଚାଲନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ମଞ୍ଚ ଉପରକୁ ଡାକିବା ଆମ ସମସ୍ତଙ୍କ ଅତି ପ୍ରିୟ ମାନସୀ ପାତ୍ର ମ୍ୟାଡ଼ାମଙ୍କୁ। ଗୋଟେ ଜୋରଦାର କରତାଳି ଦେଇ ଆମେ ତାଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଇବା।
ফাইনাল ৰ পৰৱৰ্তী কণ্টেষ্টেণ্ট যিয়ে মঞ্চ ওপৰক আচিবে সোলো পৰফৰ্মেন্স নেকি সি হ'ল লোপামুদ্ৰা পণ্ডা গোটেই জোৰদাৰ কৰতালি দি আমি তাক স্বাগত জনাবা আমি ইয়ে মঞ্চক নমস্কাৰ মই লোপামুদ্ৰা পণ্ডা মই ভদ্ৰকৰ আছি মই যেতিয়া জানিবক পাইলি কি মুভি নমিতা বৰালি 2024 অডিশ্যন আছি মতে মামা বাবা দুইজন যাক দেখিকি কহিলে কি অডিশ্যন আছি তু দে অডিশ্যন লু মেগা অডিশ্যন পৰে ষ্টুডিঅ' ৰাউণ্ড পাৰ কলি গোটে মনরে ইচ্ছা লা কি নমিতা ম্যাম কু দেখিবার মন মোর মন্দির শিব মোর পূজা মন মোর মন্দির শিব মোর পূজা নমিতা ম্যাম কু দেখি কি বহুত খুশি হলি সেদিন হি ভাগি দেলি মু আগকু যায় কি না যায় মতে সব কিছু মিলি গলা স্টুডিও রাউন্ড যাত্রা মো পাই বহুত ভালো থিলা উইনর তো জনে কি হব বট মু যেতে বাট আসছি সেতিকে মু বহুত খুশি এতি পাই নমিতা ম্যাম সীতারাম অগ্রওয়াল স্যার ও সীতার টিভি কু বহুত বহুত ধন্যবাদ দেবি চন্দন চর্চিত ভোগীর থাড়ি সে বৈরাগীর জপামাড়ি
କାମ ଚିତରି ଜପି ଯେ ପାରିଲା ସିଏ ହେଲା ଭବୁ ପରେ ରାଧାର ରଣ ସେ ମୀରାର ପଣ ସେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ପ୍ରାଣ ଧନ ଧନ ବଳ ଠାରୁ ମନ ବଳ ବେଶୀ ଥିଲେ ପାଇବୁ ଦର୍ଶନ ସେ ତ ଯୋଗେ ଯୋଗେ ଜଗନ୍ନାଥ ନାଥ ପଣି ଫେଡ଼ ରାତ ସେ ତ ଯୋଗେ ଯୋଗେ ଜଗନ୍ନାଥ ନାଥ ପଣି ଫେଡ଼ ରାତ କି ପାରିବ ତାର ଖୋଜିଲେ ଆଦି ମୂଳ ଚନ୍ଦନ ଚର୍ଚିତ ନୀଳ କଳିବ ପାଦର ଚିହ୍ନ ଅଧା ଅଧରେ ଦ୍ୱିତୀୟ ଜହ୍ନ ହୃଦେ ଶିବଶ ପାଦର ଚିହ୍ନ ଅଧା ଅଧରେ ଦ୍ୱିତୀୟ ଜହ୍ନ ତାର ଗଳାରେ ଝୁଲି କଳା ତୁଳସୀ ମାଳ ଚନ୍ଦନ ଚର୍ଚିତ ନୀଳ କଳିବ ଆପଣଙ୍କୁ ଆରମ୍ଭ କରିବା କ'ଣ କହିବେ ଲୋପାମୁଦ୍ରାଙ୍କର ସେମିଫାଇନାଲର ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇ ସେମିଫାଇନାଲ ରାଉଣ୍ଡରେ ତମ ଭଏସ୍ ତ ବଢ଼ିଆ ସୁନ୍ଦର ଭଏସ୍ ଆଉ ଟିକେ ମୋର ଏକ୍ସପେକ୍ଟେସନ ଆଉ ଟିକେ ଥିଲା ତମଠୁ ଆଉ ଟିକେ ବଢ଼ିଆରେ ଶୁଣିଥାନ୍ତି ଭଲ ଲାଗିଲା ତମ ଭଏସ୍ ବହୁତ ଭଲ ଆଉ ଟିକେ ଭାବ ମା ଦରକାର ଥିଲା ସେ ଯେଉଁ ଓଟା କଲନି କି ସେ ଓଟାରେ ଏତେକ ସୁଇଟନେସ୍ ନା ନମିତା ମ୍ୟାମ୍ ଗାଇଛନ୍ତି ଶୁଣିବ ସେ ସୁଇଟନେସ୍ଟା ସେଇଠି ଭର୍ତ୍ତି ହେଇକି ରହିଛି ହେଲା ତାକୁ ଖାଲି ଟିକେ ନଜର ରଖିବ ମହାସଂଗ୍ରାମ ଚାଲିଛି ବର୍ତ୍ତମାନ ଗୋଟିଏ ରହିଲା ପାହାଚ ହେଲା ସେଇଠି ଚଢ଼ିଲା ପରେ ଏକଦମ ଘମାଘୋଡ଼ ଯୁଦ୍ଧ ହେବ ସେଥିପାଇଁ ପ୍ରିପେୟାର ହେଇଥିବା ଦରକାର ଓକେ ଅଲ୍ ଦ ଭେରି ବେଷ୍ଟ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ମ୍ୟାମ୍ ଶ୍ରୀକାନ୍ତ ଗୌତମ ସାର୍ କ'ଣ କହିବେ ଲୋପା ମୁଦ୍ରାଙ୍କର ସେମିଫାଇନାଲର ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକି ସିଙ୍ଗିଂର ସୁର ତା ସିଙ୍ଗିଂ ଉପରେ କିଛି କହିବାର ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ଜଜ୍ କରିବାର କଥା ହେଉଛି ଯେ ଓଭରଅଲ୍ ଗୀତର ଫିନିସିଂ ଯେଉଁ ଯେଉଁ ତିନିଟା ଜିନିଷର ଦରକାର ହେଉଛି ଭଏସ୍ର ଏକ୍ସକ୍ଲୁସିଭନେସ୍ ଭଏସ୍ର ପ୍ରୋଜେକ୍ସନ୍ ଭଏସ୍ର ଥ୍ରୋ ବର୍ତ୍ତମାନ ଏଇଟା ବହୁତ ଜରୁରୀ ଫାଇନାଲ ରାଉଣ୍ଡ ପାଇଁ ନ୍ୟାଚୁରାଲି ଯେତେବେଳେ ଭଏସ୍ର ପ୍ରୋଜେକ୍ସନ୍ ଅଧିକ ଆସିବ ସବୁ ଜିନିଷ ଗୁଡ଼ା କ୍ଲିଅର୍ ହେଇଯିବ ଅଟୋମେଟିକାଲି ତ ଭଏସ୍ ଟିକେ ମୋତେ କମ୍ପ୍ରେସ୍ ଲାଗିଲା ଯେଉଁ ଆମେ ଆଗରୁ କଥା ହେଉଥିଲେ ନମିତା ମ୍ୟାଡ଼ାମ୍ କହୁଥିଲେ ଆଖି ବନ୍ଦ କରି ଶୁଣିଲେ ଗୋଟେ ଗୀତ ଶୁଣିଲେ ହଠାତ୍ ଅଟକିଯିବ ଆରେ କିଏ ଗାଇଲା କି ସେ ଛନ୍କାଟା ପଶିଲାନି ଆଉ କିଛି ନାହିଁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଏବେ ଆମେ ଆସିବା ଉଭୟଙ୍କର ଯୋଡ଼ି ସବୁବେଳେ ମାନେ କୁହନ୍ତିନି ମ୍ୟାଜିକାଲ ଯୋଡ଼ି ମନ୍ମଥ ସାର୍ଙ୍କର କ୍ରିଏସନ୍ ଆଉ ସେଇଥିରେ ନମିତା ମ୍ୟାମ୍ଙ୍କର କଣ୍ଠଦାନ ଆପଣ କରିଛନ୍ତି କ'ଣ କହିବେ ଯଦି କିଛି ସ୍ମୃତି ଗୀତକୁ ନେଇକରି ଯଦି ଅଛି ସେଇ ସମୟର ବହୁତ ସୁନ୍ଦର ଗୀତଟା ମାନେ କ'ଣ କହିବି ମାନେ ଏ ଗୀତରେ ପ୍ରଭୁଙ୍କର ପୁରା ରୂପ ବର୍ଣ୍ଣନା ହେଇଛି ଆଖି ବୁଝିଲେ ବି ତାଙ୍କ ଯେଉଁ ଚେହେରାଟା ଆଖିରେ ଆସିଯିବ ପ୍ରଭୁଙ୍କର ସେ ଯେଉଁ ନୀଳ କଳେବର ଏ ଗୀତ ପାଇଁ ବହୁତ ପ୍ରଶଂସା ବି ମୋତେ ମିଳିଛି ଏଇ ପ୍ରୋଜେକ୍ଟରେ ଏଇ ଗୀତଟା ବେଶୀ ସମସ୍ତଙ୍କ ହାର୍ଟକୁ ଛୁଇଁଥିଲା ଆଉ ଏଇ ଗୀତଟା ବହୁତ ବଢ଼ିଆ ଗୀତଟା ମାନେ ଏତେ ମାନେ ଲହୁଣୀ ଭଳିଆ କାମ ଦାମ ଗୁଡ଼ା ଏତେ କଷ୍ଟ ଲାଗେନି ଗାଇଲା ବେଳେ ସେତିକି ଯଦି ତୁମେ ତାକୁ ହୃଦୟଙ୍ଗମ କରିଥିବ କଷ୍ଟ ଲାଗିବନି ଗାଇବା ପାଇଁ ଭାରି ମିଠା ଗୀତଟା ଆଉ ସେ ଭଲ ଗାଇଲେ ତାଙ୍କର ଯେତିକି ଥିଲା ସେ ତାଙ୍କର ଗାଇଲେ ବଢ଼ିଆ ଗୀତଟା ମୋତେ ଭଲ ଲାଗିଲା ଥ୍ୟାଙ୍କ ୟୁ ମ୍ୟାମ୍ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ମ୍ୟାମ୍ଙ୍କୁ ଭଲ ଲାଗିଲା ମାନସୀ ମ୍ୟାମ୍ ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ଲୋପାମୁଦ୍ରାଙ୍କର ସେମିଫାଇନାଲର ପରଫର୍ମାନ୍ସ ତମ ଗୀତ ମୋତେ ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗିଲା ବହୁତ ସ୍ମୁଥ୍ ଲାଗିଲା ଯେମିତି ନମିତା ମ୍ୟାମ୍ କହିଲେ ଏତେ ସୁନ୍ଦର ଗୀତଟି ଏତେ ସୁନ୍ଦର ଭାବରେ ସାବଲୀଳ ଅଛି ତା'ର ପ୍ରତ୍ୟେକଟି ୱାର୍ଡ ପ୍ରତ୍ୟେକଟି ମାନେ ସବୁରେ ଭାବ ଭରିକି ରହିଛି ଆଉ ତମେ ବି ଭାବ ଭକ୍ତିରେ ଗାଇଛ ମୋତେ ବହୁତ ଭଲ ଲାଗିଲା ଥ୍ୟାଙ୍କ ୟୁ ମ୍ୟାମ୍ ଗଡ୍ ବ୍ଲେସ୍ ୟୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରଶାନ୍ତ ପାଢ଼ୀ ସାର୍ କ'ଣ କହିବେ ଲୋପାମୁଦ୍ରାଙ୍କର ସେମିଫାଇନାଲର ଆଜିର ଇଏ ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକି ଏ ଯେଉଁ ଗାଇକିର ଯେହେତୁ ଏଇଟା ଟିକେ ଗାମ୍ଭୀର୍ଯ୍ୟପୂର୍ଣ୍ଣ ଗୀତ ଟିକେ ଅତ୍ୟଧିକ ଭାବପୂର୍ଣ୍ଣ ଗୀତ ଟିକେ 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 ଲେକ୍ ହେଇଯାଇଛି ଯେଉଁଟାକି ସିଏ ଆର ପର୍ଯ୍ୟାୟ ଯଦି ଯାଉଛି ସେହି ମାନେ ସି କ୍ୟାନ୍ ଡୁ ଇଟ୍ ତେଣୁ ମୋର ଯେହେତୁ ସମ୍ଭାବନା ତା ପାଖରେ ଯଥେଷ୍ଟ ଅଛି
ସ୍ୱର ଲୟ ତାଳରେ ତ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ଖାଲି ମୁର୍କି ଯାକ ଟିକେ ଟିକେ ରହିଲା, ଆଉ ଟିକେ ଡିଭୋସନାଲ୍, ଯେହେତୁ ଏ ଗୀତଟା ଭାରି ଡିଭୋସନାଲ୍ ସଙ୍ଗ୍, କମ୍ପୋଜିସନ୍ଟା ଏତେ ଟିପିକାଲ୍ ଅଛି, ତୁମେ ଟିକେ ଇନଭଲ୍ଭ ଯଦି ହେଇଯାଇଥାନ୍ତ ଏଥିରେ ଚାର ଚାନ୍ଦ ଲାଗିଯାଇଥାନ୍ତା। ଠିକ୍ ଅଛି, ଆଗକୁ ଏତିକି ଧ୍ୟାନ ଦେଲେ ତୁମେ ଅଲରେଡ଼ି ୟୁ ହେ ବିକମ୍ ଏ ସିଙ୍ଗର୍, ଆଉ ଏଥିରେ କିଛି ସନ୍ଦେହ ନାହିଁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରଶାନ୍ତ ସାର्। ମନମୋହ ସାର୍, ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସିବା, ଆପଣଙ୍କ ସୃଷ୍ଟି, ଆପଣଙ୍କ କ୍ରିଏସନ୍, ଆପଣଙ୍କ କମ୍ପୋଜିସନ୍, ଆପଣ କେତେ ମାନେ ଫିଲ୍ କରୁଛନ୍ତି ଯେ ଜଷ୍ଟିସ୍ ଦେଇପାରିଛନ୍ତି ଲୋପାମୁଦ୍ରା ଏଇ ସେମିଫାଇନାଲ୍ ରାଉଣ୍ଡରେ? ଲୋପାଇ ଯେ ଗୁଡ୍ ସିଙ୍ଗର୍, ଟିକେ ମୁଡ୍ ଆଉ ଟିକେ ମୁଡ୍ ମାଗୁଥିଲା ମୋ ଅନୁସାରେ, କମ୍ପୋଜିସନ୍ ଯାହା ମାଗୁଛି ଆଉ ଟିକେ ଗୀତର ମୁଡ୍ ମାଗୁଥିଲା, ନହେଲେ ସୁର ତାଳ ଏସବୁ ଠିକ୍ ଅଛି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍, ଆଗକୁ ଚାଲୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍। ମାର୍କସ୍ ଜାଣିନେବା, ଆରମ୍ଭ ଗୀତା ଆପଣଙ୍କଠୁ କରିଦେବା, ତାଙ୍କଠୁ ଜାଣିଦେବା। ଗୀତା ବାପା, ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ ସେମିଫାଇନାଲ୍ର ପରଫର୍ମାନ୍ସକୁ ନେଇକି ଲୋପାମୁଦ୍ରାଙ୍କୁ? ଶ୍ରୀକାନ୍ତ ଗୌତମ ସାର୍, ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ? 6.5। ଠିକ୍ ଅଛି। ମନମୋହ ସାର୍, ଆପଣ କେତେ ମାର୍କ ଦେବେ? 6.5। ସମସ୍ତେ ଆପଣଙ୍କୁ 6.5 ଦେଇଛନ୍ତି, ଭଲ ମାର୍କ ଦେଇଛନ୍ତି, ତ ଯାହା ବି ମାର୍କସ ଆପଣଙ୍କର, ଯେଉଁଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଅଭିନନ୍ଦନ। ଏତିକି ଅନୁରୋଧ କରିବି, ଆମେ ଅପେକ୍ଷା କରିବା ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ, ଏବେ ନିଜ ଜାଗାକୁ ଚାଲିଯାଆନ୍ତୁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ସେମିଫାଇନାଲର ଇଏ ଲଢ଼େଇ ଜାରି ରହିବ, କିନ୍ତୁ ଏବେ ସମୟ ଆପଣମାନଙ୍କଠୁ ବିଦାୟ ନେବା ପାଇଁ। ତାହେଲେ ଏତିକି କହିବି, ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଆମେ ପୁଣି ଥରେ ଏଇ ସେମିଫାଇନାଲର ଯାତ୍ରାକୁ ଆଗେଇ ନେବା, କିନ୍ତୁ ଏବେ ଆମେ ଆପଣମାନଙ୍କଠୁ ବିଦାୟ ନେଉଛୁ। ସେଇ ଶୋ, ଯେଉଁ ଶୋକୁ ଆପଣମାନେ ଏତେ ମାତ୍ରାରେ ଭଲ ପାଇବା ଦେଉଛନ୍ତି, ଜାନା ହେଉଛି ମୁଁ ବି ନମିତା ଅଗ୍ରୱାଲ ହେବି 2024 କୋ ପାୱାର୍ଡ ବାଇ ଅରୁଣ ଆଇସ୍କ୍ରିମ ରେଡିଓ ପାର୍ଟନର ସିଦ୍ଧାର୍ଥ ଏଫ୍ଏମ୍। ମଜା ହିଁ ମଜା, ଏବେ ନିଅନ୍ତୁ ଓଡ଼ିଆ ଗୀତ ସହ ହିନ୍ଦୀ ଗୀତର ମଜା। ରହିଲୁ ଆଜ୍ଞା, ଦେଖା ହେବା ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ଜୟ ଜଗନ୍ନାଥ।